ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নাম্বার জানতে চাওয়ার অপরাধে ভৎসনা। ওই যে ওষুধের দোকানে তিনি বসেন একাধিকবার বলা সত্ত্বেও নিজের যোগ্যতার প্রমাণপত্র দেননি। রোগীর অবস্থা বেগতিক দেখে প্রেসক্রিপশনের ওপরে দেওয়া দুটি মোবাইলই সুইচ অফ। ওষুধ না খেয়ে সুস্থ রোগী। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সামনে সারিবদ্ধ ওষুধের দোকানে লম্বা লম্বা বোর্ডে বিভিন্ন শারীরিক বিষয় নিয়ে নানান যোগ্যতা সহ রয়েছে বহু খ্যাতনামা ডাক্তারের সাইনবোর্ড। এরকমই এক দোকান বণিক ফার্মেসিতে MBBS কোল, MD মেডিসিন কোল, সুগার প্রেশার থাইরয়েড পেট ও হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর স্বপন কুমার সাহার কাছে নদিয়ার শান্তিপুর বাবলা গোবিন্দপুর সুকান্তপল্লির বাসিন্দা শুক্লা সমাদদারের গা গোলানো এবং বুকে ধরফর অসুস্থতা নিয়ে চিকিৎসা করাতে আসেন। তার অভিযোগ, 400 টাকা করে ভিজিট দিয়ে তিনি 3 বার ডাক্তার দেখান এক সপ্তাহের মধ্যে। সুস্থ হয়ে ওঠা তো দূরের কথা, উপরন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকের দুধ খাওয়া তার শিশুও অসুস্থ হয়ে পড়েন। এই কদিনের মধ্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধপত্র মিলিয়ে প্রায় 10,000 টাকা খরচ করে ফেলেছেন। গত 2 আগস্ট রাত্রিবেলায় তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্রাক্তন সুপার ডক্টর জয়ন্ত বিশ্বাসের শরণাপন্ন হন তিনি। তার পরামর্শ মতন সমস্ত ওষুধ খাওয়া বন্ধ করে দেন একদিনের জন্য, এরপর বিলকুল সুস্থ হন তিনি। সে কথাই ডাক্তারবাবুকে জানাতে এসে তীব্র ভৎসনার মুখে পড়েন তিনি। তার অপরাধ ছিল ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নাম্বার জানতে চাওয়া। তিনি বলেন, সাধারণ মানুষ অত শত বোঝেন না, ডাক্তারই ভগবান, কিন্তু বর্তমান ডাক্তারবাবুর কাছ থেকে জানতে পারলাম এত দামি এবং বেশি পরিমাণে ওষুধ দেওয়ার কোনো মানেই হয়নি, বরং ভুল ট্রিটমেন্ট হয়েছিল যার ফলে আমার প্রাণহানি পর্যন্ত হতে পারত। আমি হচ্ছে ডাক্তার দেখাতে গেছি আর গেলে পরে উনি আমার যেটা সমস্যা হচ্ছিলো গা গুলানো আর মানে বমি বমি মানে ভাব লাগছিলো, তা উনি ওষুধ দিলো, খাওয়ার পরে আমি ওটা সুস্থ হয়েছি। ওটা স্বপন কুমার সাহা। কোথায় বসেন? উনি বসেন বণিকে। তারপরে আবার গেলাম, বললাম যে আমার এটা সেরেছে কিন্তু আমার উল্টোপাল্টার দিকে ব্যথা শুরু হয়ে গেছে বুকে। তা বললো আপনি ইকো করুন আর রক্ত পরীক্ষা করুন। আমি সেগুলো হচ্ছে করলাম, করে নিয়ে গেছি 7:29 নিয়ে গেছি। তখন বললো যে আমার বুকে ফ্যাট জমেছে, বুকে ফ্যাট জমেছে, এর জন্য আমাকে মানে বড় মাছ তারপরে কোনো তেল জাতীয় ক্রিম জাতীয় কোনো খাবার আমার খাওয়া যাবে না। আমি তাই চলে এলাম আমার ছোটো বাচ্চা। এবার আমি বললো আমার 2 ছেলে, একটা ছোট একদম আর একটা 12 বছর 12+। আর এবার আমি বাড়ি চলে এলাম, আমি 10 দিন পরে যেতে বলেছে। আমি সেখানে 2 দিনের পর থেকে আমার বুকে মানে সারা দিকে দম ধরার মতো কষ্ট, দম ধরে যাচ্ছে রাত্রে। আমি 2 দিনের পর থেকে 5 দিন না হতে আমার 5 দিনের মধ্যে আমার ঘুমাতেই পারিনি 4-5 দিন ধরে। তারপরে আমি কালকে আর সহ্য করতে পারিনি। কালকে তখন আমি আমার বাপ মানে বাড়ির লোককে বলছে যে আমাকে তুমি অন্য ডাক্তারের কাছে নিয়ে চলো, নইলে আমি মারা পড়ে যাবো। তখন আমাকে নিয়ে গেলো এই জয়ন্ত স্যারের কাছে, ওখানে নিয়ে গেলো। আমি তখন কাগজগুলো দেখালাম, রিপোর্টগুলো দেখালাম, প্রেসক্রিপশন দেখলো, দেখে বলছে যে আপনি কোন ডাক্তার দেখিয়েছেন। আমি বললাম আমি স্বপন কুমার সাহা, এই বণিকে বসে। তা বললো যে এটা তো ভুল ট্রিটমেন্ট করেছে আপনাকে, মেরে ফেলার ইয়ে করেছে, এইসব বললো। রিপোর্ট দেখে বললো দেখেন সব রিপোর্টে লেখা আছে নর্মাল, আর আপনাকে হাড়ের ওষুধ দিয়েছে, হাড়ে ফ্যাট জমেছে। হ্যাঁ, এটা আমি তো পুরো অচল হয়ে গেছি, আমি আর একদিন থাকলে মরেই যেতাম, আমি 3-4 দিন রাত্রে ঘুমোতেই পারি না। আমরা চাইছি যে উনি যেন ওখানে না বসে, কেন আমার এরকম অসুস্থ, আমি এরকম হয়েছে, আমি তো মরেও যেতে পারতাম। এবার আরও তো লোক যদি এরকম দেখায় তাদেরও তো এরকম ক্ষতি হবে আর এরকম টাকা ধ্বংস হবে। আমরা আমাদের তো সেরকম অবস্থা না। হ্যাঁ, আর টাকা ইনকাম করতে তো কষ্ট লাগে, তাই না? আর এরকম ফালতু উনি টাকা নিচ্ছে, সুস্থ করছেন আর অসুস্থ করে দিচ্ছে মানুষকে। হ্যাঁ, এটা যাতে ভালো হয় আর ওখানে যেন না বসে সেই ব্যবস্থা করতে হবে, সেই ব্যবস্থা নিন আপনারা। অসুস্থ স্ত্রীর স্বামী বিশ্বজিৎ সমাদদার বলেন, সন্দেহ প্রথম থেকেই হতো ওনার কাছে, আমরা বাদে এখনো পর্যন্ত কোনো রোগীকে দেখতে পেতাম না, এমনকি ওষুধ ওই দোকান থেকেই নেওয়ার কথা বলতেন। চাইছি একটাই যে আজকে আমার ফ্যামিলির সঙ্গে, আমার যে ওয়াইফ আছে তার সঙ্গে তাকে দেখিয়েছি, তার সঙ্গে যে ব্যবহারটা হয়েছে, যেটা ভুয়ো ডাক্তার দিয়ে ফার্মেসি চালাচ্ছেন সে সঠিক কিনা, ফার্মেসির একটা দায়িত্ব আছে যে প্রত্যেকটা ফার্মেসি আমাদের হসপিটালের ওখানে দীর্ঘদিন ধরে বহু ডাক্তার ওখানে বসে, বিভিন্ন সাইনবোর্ড লাগানো আছে যে হার্টের ডাক্তার, প্রসূতি ডাক্তার, তারপরে হচ্ছে আপনার শিশু ডাক্তার, প্রত্যেকটা ডাক্তারেরই একটা নিজস্ব একটা রেজিস্ট্রেশন নম্বর আছে, সে যে ডাক্তার সে ডাক্তারই পড়ে পাশ করেছে কি না সেটা প্রত্যেকটা
ফার্মেসির লোকে যাচাই করে তাদের সার্টিফিকেট দেখে তারপরে তাকে বসানো উচিত, আমি সেটা মনে করি। কিন্তু আমার ওয়াইফকে যে দেখিয়েছি স্বপন কুমার সাহা, উনি অ্যাকচুয়ালি পাস করে ডাক্তার কিনে, ওনার প্রেসক্রিপশনে লেখা আছে MBBS, কিন্তু MBBS পাস করা ডাক্তারের একটা নিজস্ব একটা রেজিস্ট্রেশন নম্বর থাকে, কিন্তু ওনার প্রেসক্রিপশনে সেই রেজিস্ট্রেশন নম্বরটা নেই। আপনারা জানতে চাইছেন কখনো? হ্যাঁ, আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু উনি বলেছে যে রেজিস্ট্রেশন নম্বর দরকার হয় না সব জায়গায়। আচ্ছা, ঠিক আছে। পিটিশনে যে কী কী সন্দেহ আর হয়েছে? সন্দেহ হয়েছে বলতে, যে ওষুধগুলো উনি লিখতেন সেই ওষুধগুলো খাওয়ার পরে পেশেন্ট ভালো তো হয়নি, আরও উল্টো তার যে ওষুধের যে রিয়াকশন হচ্ছে সেটা পেশেন্টের দিকে দেখলে বোঝা যেত। এ বিষয়ে সুস্থ করে তোলা ডাক্তার জয়ন্ত বিশ্বাস বলেন, ডাক্তারের প্রশাসনিক দায়িত্বে থেকে আমি বলতে পারি না তার যোগ্যতা প্রসঙ্গে, তবে যে কোনো রোগীর কাছে আমাদের লাইসেন্স নাম্বার দিতে বাধ্য। পেশেন্টের ইসিজি, ইকোকার্ডিও সব কিছুই নর্মাল ছিল, যে ধরনের ওষুধ উনি দিয়েছিলেন তা বন্ধ করতেই রোগী সুস্থ হয়ে ওঠে। ডাক্তারদের সংগঠন IMA-র পক্ষ থেকে গত বছর ধরপাকড়ের ফলে অনেক ডাক্তারবাবুই বেপাত্তা হয়েছিলেন গত বছর। আমরা তার পুনরাবৃত্তি চাই না, তবে রোগীর জীবন নিয়ে ছেলে খেলা এই পেশাকে কালিমা লিপ্ত করে। ব্যাপারটা হচ্ছে যে আমি ডাক্তারি পেশা, যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেশন আছি, সেইভাবে তো আমি পেশেন্টগুলো দেখতে পারি না, কিন্তু কিছু লোকের আপনারে যেহেতু ডাক্তারি পেশা যুক্ত, ওনাকে আমাকে রিকোয়েস্ট করে দেখে যান স্যার, জানা থাকলে একটু সুবিধা হয় বা আমাদের আপ টু ডেট ডাক্তারের পড়াশোনাও করতে পারি। সেই হিসেবে একটা পেশেন্ট আমাকে খুঁজে পেয়ে গেছে, ডাক্তার আপনি নিয়ে কোনো পেশেন্ট ভীষণই গরিব মানুষ আর কি, তার কাছে খোঁজ নিয়ে বলেছে ডাক্তার পেশেন্ট আছে ওনার হাতে, যা উনি দেখে দেবে। তো ওনার কাছে উনি এলাম, আমার কাছে আসার পরে প্রেসক্রিপশনটা দেখে আমার মনে হলো যে সন্দেহজনক আছে, যে মানে আমাদের মেডিকেল টার্মসে বা মেডিকেলের যে রুলস এগুলো বা মেডিকেল যে এথিক্স আছে তার মধ্যে দেখে আমার মনে হলো না যে পেশেন্টটা সেরকম কিছু, মানে যে তার প্রেসক্রিপশনের সাথে তার ট্রিটমেন্টের অনেক কিছুই যেন আমার একটা সন্দেহজনক লাগছে। যাই হোক, সে যে যার মতো ট্রিটমেন্ট করে সেটা তো আমি কাউকে কেউ খারাপ তো ভালো করে মন্ত্র সেটা আমি প্রসঙ্গে আসছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গরিব মানুষ তাদেরকে অন্তত বিবেচনা করে ট্রিটমেন্টটা করা উচিত। কারণ যে লোকে দিন আনে দিন খায় তাকে যদি আমি 2,000-3,000 টাকার ইনভেস্টিগেশন করিয়ে দিই, তাকে যদি একাধিক স্যার ওনারা বলছেন 8-10,000 টাকার ওষুধ কিনেছেন, এই 8-10 যে লোকটা দিন প্রতিদিন তার খাবার জোটে না, তাকে 10,000 টাকা যদি ইনভেস্টিগেশন করানো হয়, তারপরেও তাকে যদি ওই ধরনের, আর সবচেয়ে বড় কথা যে ওষুধগুলো লেখা আছে একই কোম্পানির 5টা ওষুধ দিয়ে দেওয়া হয়েছে, এটাও তো ঠিক না, আর সে লোকটা কিনতে পারবে কিনা সেটাও দেখতে হবে। যাই হোক, সে আমার কাছে এসেছিল, আমি তারপরে আমার কাছে আমি বললাম যে আপনি ওই ওষুধ খাওয়ার দরকার নেই, আপনি ওষুধগুলো বন্ধ করেন তাহলে সুস্থ হয়ে যাবে, আর সামান্য দু একটা ওষুধ খান, আপনার ভয় পাল্টে যান, পেশেন্টটা ভীষণ ভয় পেয়ে গেছে আর কি, ওকে এমনভাবে মোটিভেট করা হয়েছে, এমনভাবে কাউন্সিলিং করানো হয়েছে, পেশেন্টটা ভীষণ ভীত বাড়ছে, মানে ও যতটা না শারীরিকভাবে অসুস্থ মানসিকভাবে তার থেকে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। ফিজিক্যাল ডাক্তারি প্র্যাকটিস ডিগ্রি নিয়ে যেসব কোয়ারি উঠেছিল সেখানে যখন আমরা প্রত্যেকেই IMA-র তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে যখন কড়া স্টেপ নেওয়া হচ্ছিলো, তখন বেশ কিছু ডাক্তার কিন্তু এলাকা ছেড়ে পালিয়েছিলো, আমরা চাইছি না সেটা আবার পুনরাবৃত্তি হোক আর কি। কিন্তু এবার আমার বক্তব্য, যেসব দোকানে বসেছি সব দোকানদারদেরকে রিকোয়েস্ট, তারা যেন যে ডাক্তারকে ভরসা তার রেজিস্ট্রেশনটা একটু দেখিয়ে নেয়। BCDA নদিয়া জেলা অর্গানাইজার সেক্রেটারি অমিতাভ বিশ্বাস বলেন, অন্যান্য ডাক্তার মারফত জানতে পেরেছি তিনি আদৌ রুবি হাসপাতালে কর্মরত নয়, তবে ডাক্তারের যোগ্যতা সম্পর্কে আমরা যাচাই করার কেউ নই, এ বিষয়ে স্বাস্থ্য দপ্তর তদন্ত করুক। ঔষধ দোকানের মালিক মানিক বণিক জানান, ডাক্তারবাবুকে তার যোগ্যতা সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়ার কথা বলেছি একাধিকবার, তিনি কর্ণপাত করতেন না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শেষ 3 দিন আগে একবার কথা হয়েছিল, সব জানিয়ে দিয়েছিলাম, বৈধ কাগজপত্র না পাঠালে আমার দোকানে তার বসার কোনো প্রয়োজন নেই, তারপর থেকে 2টি মোবাইল সুইচ অফ একাধিকবার চেষ্টা করেও ফোনে পাইনি। ডাক্তারবাবু স্বপন সাহা, তো তিনি তার বৈধ কাগজপত্র নেই এবং প্রেসক্রিপশনের উপরে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, এবং আপনাদের তো দোকান, তা আপনাদের তো দেখে নেওয়া উচিত ছিল ডাক্তারবাবু আদৌ কী রেজিগনেশনের। উনি আমার কাছে যোগাযোগ করে আমার দোকানে বসেন, কিছুদিন ধরে বসছেন, বসার পর আমি ওনার কাছে কাগজপত্র চেয়েছি, উনি বলছেন দেবো, হ্যাঁ উনি অনেকদিন বলছে আজ না কাল করে 2-4 দিন বলছে দেবো, সামনের সপ্তাহে দেবো, এভাবে আমাকে অনেকদিন ধরে ঘোরাচ্ছেন,
বারবার উনি আবার বলছে আমি নাকি রুমি হাসপাতালে কাজ করি, আমরা তো স্যার ওসব জানি না, আমরা আমাদের দোকানের পরিষেবা দিই সামান্য পেশেন্টের জন্য। কে তখন আমার দু তিন দিন আগে একটা পেশেন্ট দেখানোর পর কমপ্লেন করাতে আমরা জানতে পারি ওনার নাকি কোনো অবৈধ সব কাগজপত্র নেই, সব অবৈধ। তাই আমরা ওনাকে বলেছি, উনি বলেছেন যে আমরা কাগজপত্র পাঠিয়ে দেবো, কিন্তু উনি এখনও জানেননি, ফোন দুটো সুইচ অফ করে দিয়েছেন। হ্যাঁ, আপনারা চাই মানুষের পরিষেবা দিতে, কিন্তু আমরা তো চাই না মানুষের কোনো ক্ষতি হোক। এটা আপনারা যদি উনি যদি কোনো অন্যায় করেছে উনি অপরাধ ওনার, উনি সমস্ত দোষ ওনার। কিন্তু আমরা তো সবসময় বলেছি, উনাকে বলনিকবার বলেছি বলে দেবো, হ্যাঁ সামনের সপ্তাহে দেবো, দু সপ্তাহ পরে দিচ্ছি বলছেন, কিন্তু দেয়নি বলে এবার ওনাকে আমরা বলেছি যতক্ষণ না দেবেন হ্যাঁ ততক্ষণ আপনি আমার এখানে তো আসতেই পারবেন না, চেম্বারে বসতে পারবেন না, কিন্তু উনি বলেছেন আমি গিয়ে পাঠিয়ে দিচ্ছি। উনি কিন্তু এখনও পাঠাননি, বরঞ্চ উনি সুইচ দুটো ফোনের সুইচ দুটো অফ করে গেছেন। তবে রোগীর পরিবারের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য দপ্তর, জেলা প্রশাসন, স্থানীয় থানা এবং নদিয়া জেলা পরিষদের অধীনস্থ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।